ओहो, मदन मित्र लाइव है। फटाफट तो गालागाल दिच्छे, देखुन खूब गालागाल दिले आमी चले जाबो। ब्लॉक नंबर एक, মন্দারমণিতে বন্ধুদের সাথে কাটানো এক সন্ধ্যাবেলা। দেখতেই পাচ্ছেন আবহাওয়ার অবস্থা কিরকম, একেবারে মুসুল ধরে বৃষ্টিপাত হচ্ছে ননস্টপ। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি মেদিনীপুর দীঘার পাশে। আমার পাশে আছে অরূপ কুমার মাল এবং তার পাশে আছে মোহাম্মদ মেহেদি হাসান আর মাইসেলফ সাহেব। ব্যাপারটা হচ্ছে আমরা যাব মানে সমুদ্রে ঘুরতে হাফ প্যান্ট পরে, বাট ব্যাপারটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, যেতে পারছি না। তো কালকে একটা মেয়ে বলল যে বৃষ্টিতে নাকি সমুদ্রের আসল মজাটা পাওয়া যায়, কিন্তু পাশে একটা গার্লফ্রেন্ড নিয়ে থাকতে হবে। তো যেহেতু গার্লফ্রেন্ড নাই, সেহেতু আমরা বৃষ্টিতে বেরোচ্ছি না। আমার একটা কথা মনে পড়ে গেল, আমি কিছুদিন আগে শুনছিলাম যে মদন মিত্র নাকি বলে গেছে যে যার গার্লফ্রেন্ড নেই তার নাকি বেঁচে থাকার অধিকারই নেই। আরো কতজনের কত গার্লফ্রেন্ড আছে, আমাদের গার্লফ্রেন্ড না পাওয়ার কারণ হচ্ছে এটাই। আমি সহমত পোষণ করছো না করছো? একদম মানে মদন মিত্রের বাণীতে আমি একমত। আর তো অরূপ কিছু বললো হয়তো, মন খারাপ নেই, যাবো যাবো, হবে আছি, খেলা হবে, বৃষ্টি হবে, ঘরে বসে এনজয় করছি, কোনো অসুবিধা নেই, চাপ নেই। মানে একটা কোচি ব্যাপার ছিল না, তো বৃষ্টি হয়ে একটা মনোভাবটা কচি হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে কচি বলে কিছু নেই, একমাত্র টাটকা শাকসবজি ছাড়া। তো মদনদার ভাষায় কচি জিনিসটা আলাদা। তো যার বান্ধবী নয় তার বেঁচে থাকার অধিকার নেই, আমরা বেঁচে আছি এটাই অনেক। ঘরের পরিবেশটা খুব সুন্দর, হালকা গান বাজছে, খুব সুন্দর গানটা, তো গান বাজছে যাই হোক, থাকবো না খুব বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, এই মনোভাব নিয়ে ঝিরি ঝিরি বৃষ্টির মাধ্যমে অটোয় বেরিয়ে পড়লাম আমরা মন্দারমণির উদ্দেশ্যে।
খুব সুন্দর রাস্তা, তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে, আবহাওয়া খুবই একদম মনোরম পরিবেশ হয়ে আছে, যাওয়ার জন্য উপযুক্ত। এই জায়গাটার নাম হচ্ছে চালখোলা, এখান থেকে অটো চেঞ্জ করতে হবে। হ্যালো গাইস, বন্ধুরা, আমরা যাচ্ছি মন্দারমণি বিচে, এইমাত্র অটো ছাড়বে, লোকাল ধরবে না, ডাইরেক্ট বিচ, চলো। রাখা যায় না কিছু, ভালোই বৃষ্টি। তুমুল ধারে বৃষ্টি হচ্ছে, মুসুল ধারে বৃষ্টি, মানে মেয়েটা যেটা কথা বললো না, যে গার্লফ্রেন্ড থাকে তোমার, চুপচাপ থাক, আমার আমি নিয়ে এসেছি দেখবি, তোমার কথা কমেন্ট করবি, আরেকটা জন্ম নিতে হবে, তোমার সঙ্গে থাকতে পারিস। আরে পুরাই শেল্টারের নেই না, কিন্তু এই তো টয়লেট আছে, তো আমি তো বৃষ্টি হচ্ছে না, পুরাই ভিজে যাবা তুমি, এটা মহিলা না জেন্টস, মহিলা নমস্কার, আমি মদন মিত্র, লাইভে আছি। আজকের বাণী, যার গার্লফ্রেন্ড নাই তার বেঁচে থাকার অধিকার নাই, আর এই গার্লফ্রেন্ড বিহীন আমি বন্ধুদের সামনে বিয়ে দারুণ সিন, কিন্তু দেখো পা ফড়কে পড়েও না, কিছু হবে না, চিন্তা করো না, খালি চোখে ক্যামেরা তো এখানে গিয়েছে, ঠিক আছে ওখানে। হ্যাঁ নমস্কার বন্ধুরা, মদন মিত্র না সরি, আমরা আছি লাইভে, লাইভে নয়, এই তো সমুদ্র আছে, ছাতা আছে, রেস্টুরেন্ট আছে, কিন্তু আমাদের যেটা থাকা সেটাই নেই, তাতে আমাদের দুঃখ নেই, ভালো আছি। এবার একটু ফটো শুট হবে, অরূপ কুমার ফটো তুলে আমাদের সাহায্য করবে। কি ফিল করছো? দারুন দারুন দারুন, আমি ছুটে চলে এসেছি। এই অরূপ, তুমি কেমন ফিল করছো? খুব সুন্দর চারিদিকটা পুরো, ওয়াও অসম, বৃষ্টি হওয়ার ফলে আবহাওয়াটা পুরো একদম চেঞ্জ হয়ে গেল, পুরো একদম চেঞ্জ, এত সুন্দর লাগছে, কি বলবো, পুরো মনোরম দৃশ্য একদম। ওই তো আমাদের শাহিন ওই দিচ্ছে, এদিকে আমাদের মেহেদি খুব সুন্দরভাবে তুলছে কি ছবি, ধরো ছাড়ো ধরো। সেই বিখ্যাত বিখ্যাত পোজ দিয়ে আবার শুরু হলো আরেকটু ফটোশুট, জুতো জলে ভিজে গেছে অলরেডি, এরকম ভাবে হেঁটে এলে নাকি কুল দেখায়, ওরা বলা বলি করছিল। এবার শাহিনের হাতের কারুকার্য দেখব, তার বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল থেকে ফটোশুট। যতটা বেশি ভালো তার চেয়ে বেশি ভালোবাসবো, ঠিক আছে। সমুদ্রে কি গর্জন রে ভাই, সেই লাগছে তো,
ए वारपा तू कर वीडियो और ये भाई रे भाई की लाग छे लागछे भाई की लागछे भाई ओ तो You says that money cannot buy happiness. Habib, why are you trying to go to Mali? You can't be wonderful. Bande maya lagai se, piriti shikhai se. Bande maya lagai se, piriti shikhai se. Devana banai se. Ebar orup chata niye ramp walk korbe. Dekhni sitar ramp walk er nomuna. আর পরপা দিতে থাকো কি করে ভিডিও করে গো শুরু হয়েছে তো আরেক বছর ট্রাই করতে থাকো স্যার বড় ঢেউ আছে এ জল আছে বা পালা যায় পালা জল বাড়ছে চলো ঠিক আছে ঠিক আছে मेरी जान तड़पती है कोई जन्नत की बहुर नहीं मेरी कॉलेज की एक लड़की है कोई जन्नत की बहुर नहीं मेरी कॉलेज की एक लड़की है इंतजार का मजा लीजिए के लिए लिए मरते था जीता था जिसके लिए मरता था एक ऐसी लड़की थी जिससे मैं प्यार करता था एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था देंगे आसिन वाले आसिक ऐसा कहा इसकी निबादी বল নিজেরই মনে নাই নাম কব কেন আমি তো বললাম চাল খোলা হ্যাঁ হ্যাঁ ওই বল তুই রাতের মন্দারমণি খুব সুন্দর দেখাচ্ছে আমরা গুটি গুটি পায়ে গচ্ছি হ্যাঁ ভয়েস চেঞ্জ হয়ে গেছে নাকি আমার ভয়েস তো চেঞ্জ হওয়ার কথা নয় এ জানিস তুই আমি প্রশ্নজিতের মতন গলা করতে পারি
Viewers, this is Mandarmani and I am with along my two friends come here to enjoying the view. ওগুলো কি হবে? ওগুলো ডিলিট হয়ে গেছে। ওগুলো আমরা গালি গালাজ দিই না। আমরা ভালো ছেলে। আমরা গালি গালাজ দিই না। এখানে কারা? কাকা, বৌদি, দাদা, দিদি, দিদিমা। গলিতে গলিতে না ঘুরে রাতের মন্দারমনি দেখুন, খুব সুন্দর ভিউ। হ্যাঁ, বড় বড় এগুলো কি ভাই? এটা তো ফ্লোটিং হোটেল মনে হচ্ছে। জল ঢুকে যাবে তো কল দিয়ে। ওখানে মনে হচ্ছে গালি দেবে না কি আমাকে? মারবে না তো? সমুদ্রের গর্জন আপনারা দেখতে পাবেন না। আমার মোবাইল ভালো নয়। মোবাইল এগুলো কি সাদা সাদা ভাই? এগুলো কি সাদা সাদা? আবে এইগুলো সাদা সাদা প্যাকেটের মতো। ও, রাতের গর্জন সেই ভয়ঙ্কর লাগছে। হ্যাঁ, রাতের বেলা কি করে যাবে? কেমন ঘুমটুম নেই এদের? পঁয়ত্রিশ করে লাগান, তিনটা খাবো আমরা। জল দাও, জল দাও, জল দাও, জল দাও। হ্যাঁ, দেখো সাবধানে কাটো, কিন্তু হাত কাটবে না বলে দিচ্ছি। হ্যাঁ, কি জল জল দিবা বলে দিলাম আগে থেকে, শ্বাস দিবে না। কচিটা দিবা, কচি জিনিসটা আলাদা। মদন মিত্র বলে গেছি দেখি, তুমি কাটতে পারছো না, বুঝছো? সাউথ ইস্টার্নলি কাটতে হবে, তুমি কাটতে পারছো না। না, তিনটে হবে, জল জল হবে। এ ছাতা আমি এখানে রাখলাম, পারলে ছাল তুমি নিজেও বাড়ি পারলে আচ্ছা পাগল লোক, বুঝছো? মদন মিত্র বলে গেছে যে যার বান্ধবী নাই তার বেঁচে থাকার অধিকার নাই। আচ্ছা ব্যাপার তো, তাহলে আমরা কি মরে যাবো? গঙ্গা জলে ডুবে? ঠিক আছে, ভিডিওটা বলবে কোন? এটা হচ্ছে মন্দারমণির সুবিখ্যাত। এটা কি কারো করছে নাকি? খুব সুন্দর মনোহারী পাওয়া যাচ্ছে। মদন মিত্র বলে গেছে যার গার্লফ্রেন্ড নাই তার বাঁচার অধিকার নাই। আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমার কোনো গিফট নিয়ে যাওয়ার দরকার নাই। খুব সুন্দর মুড কসমেটিক্স। এদিকে আছে ফুচকার দোকান, এদিকে সব খাওয়া দাওয়া করছে। ঠিক আছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। হ্যাঁ, কোশিশ থাকলে বলতো কেন মন্দারমণি কি আমাদের ভালো জায়গা নয়? আমরা খুব ভালো একটা জায়গায় এসেছি, করিনি। দারুণ মন্দির তো। হ্যাঁ, আগেবার সাগর হোটেলে ছিলাম। সাগর হোটেল পিছনে আছে নাকি? আমাদের জন্য এরকম গাড়ি বুক করা নাই হবে, তাহলে যাবো কি করে? টাইম টাইম লাগবে, তাই তো? আবার আসবো। হ্যাঁ, ডেলি ডেলি আসবো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।